Assalamualaikum, Ramadan Mubarak everyone. Zahra Zayan mom, family members, my beautiful viewers. Ami apnar loge ajke ekta recipe share korbo. Es recipe khichuri lage dekhuka. Ekhane chal ar dal ar alu ami dhuye rakhchi khub bhalo kore. Ekhon ami dekhaim apnarer ki theke the diye ami boy. Ar ekhane ami mix korchi fulabor chal ar সামান্য বাসমতি চাউল আপনার ইচ্ছা হলে সেই একজা চাউল দিয়ে করতে পারবা আমার একটু ওই দুই জাত দিয়ে আজকে করিলাই আমি পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো লবণটা দেবো আমারে লবণটা দিলাম পরিমাণ মতো একটু কমায় দেই ফার্স্ট পরে দেওয়া যাইব ইনশাল্লাহ একটা হলুদ পাউডার দিলাম এগুলো আপনারা পরিমাণ মতো দিবা পানি এড করলাম বন্ধুরা দেখো এখানে তো বাংলাদেশে হেল্পিং হ্যান্ড পাইলাম আমি আর ইউকে তো আসলে তো মানুষ পাওয়া যায় না হেল্প করার লাগি ফ্যামিলি মেম্বার ছাড়া এখন আমি চুলাত বয়াই দিব এখন খুব খরাত বয়াই দিলাম আপনার লগে নেক্সট কিতা করাম শেয়ার করব ইনশাআল্লাহ কাঁচামরিচ গুলা দিলে দিয়ে আমি গুঁড়া এখন কয়েক মিনিট কুক করব খাঁটি গাইয়া দুধ মিল্ক সরি খাঁটি গাইয়া ঘি তারপরে দেখো কেন খুশি হয়ে রাখা একটা রাখা পেঁয়াজ আমি দিলাম বাগার দিবার লাগে পেঁয়াজের রাস্তা বানাইলাম ঘিটা দিব খুব ভালো করে মিক্স করবা আপনারা ঘির সেন্ট পাইরাম খুব গুড আমি টমেটো কুচি দিলাম টমেটো টুকরা টুকরা কইরা টমেটো দেওয়ার পরে দেখো আমি পেঁয়াজ বেরেস্তাটা এড করে দিলাম
দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করলাম। ও সরি, আমি আমার খিচুড়িটা শেষ বাখর পাতা দিয়ে দিলাম। এটা হইলো দনি বাখর পাতা, আপনারা যে কোনো বাখর পাতা দিতে পারবা। فلما بلغ معه السعي قال